আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা নিয়ে জাতিকে নানা ইতিহাস শোনে কিন্তু মুক্তিযুদ্ধে এই আওয়ামী পরিবারের ন্যাক্কারজনক ইতিহাস জাতির কাছে থেকে তারা লুকিয়ে রাখে আসেন আমরা এই বিষয়ে মুক্তিযুদ্ধের সময় ঢাকার বিখ্যাত গেরিলা দল ক্র্যাক প্লাটুনের ইতিহাস দেখি এই গেরিলা দলটি ধ্বংসের জন্যে আওয়ামী লীগের শীর্ষ নেতা জিল্লুর রহমান যিনি আওয়ামী লীগের দ্বিতীয় প্রধান নেতা ছিলেন এবং আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতিও ছিলেন তার পরিবার কীভাবে ষড়যন্ত্র করেছিল সেটাও আমরা পর্যালোচনা করি আমরা পর্যালোচনা করব ক্র্যাক প্ল্যাটুনের একজন সদস্যের বয়ানেই ক্র্যাক প্ল্যাটুন ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের দোসরদের বিরুদ্ধে ঢাকা শহরে গেরিলা আক্রমণ পরিচালনাকারী একদল তরুণ মুক্তিযোদ্ধাদের সংগঠিত দল যারা তৎকালীন সময়ে একটি কিংবদন্তিতে পরিণত হয়েছিল এই গেরিলা দলটি অত্যন্ত দক্ষতার সাথে হিট অ্যান্ড রান পদ্ধতিতে ঢাকায় অসংখ্য গেরিলা আক্রমণ পরিচালনা করে পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে ব্যাপক ত্রাসের সঞ্চার করেন ক্র্যাক প্ল্যাটুনের এই বীরত্বের গল্পে অনুপ্রাণিত হয়েই হুমায়ন আহমেদ আগুনের পরশমণি সিনেমাটি তৈরি করেন উনিশশো সালের উনত্রিশে আগস্ট ঢাকা কলেজের প্রিন্সিপাল প্রফেসর জালালুদ্দিনের বাসা সেখান থেকে ক্র্যাক প্ল্যাটুনের অন্যতম গেরিলা যোদ্ধা বদিকে ধরে নিয়ে যায় পাক হানাদার বাহিনী তারপরেই সেদিনই একে একে ধরা পড়েন রুমি আজাদ জুয়েল মাসুদ সাদেক সহ ক্র্যাক প্লাটুনের অনেক সদস্য পরবর্তীতে তাদের মধ্যে নয়জন শহীদ হন এভাবেই ক্র্যাক প্লাটুনের বীরত্বপূর্ণ লড়াইয়ের এক গৌরবময় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে পরবর্তীতে বদির কোনো খোঁজ পাওয়া যায়নি তাকে বিক্রম উপাধিতে ভূষিত করা হয়েছিল আর প্রফেসর জালাল উদ্দিন তিনি কে ছিলেন তিনি ছিলেন প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের শ্বশুর প্রয়াত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের বাবা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান প্রধান নাজমুল হক পাপনের নানা ওইদিন দিন কীভাবে বদি ধরা পড়ল বদি জালাল উদ্দিন সাহেবের বাসায় তাস খেলছিলেন খেলার এক পর্যায়ে জালাল সাহেবের ছেলে ফরিদ মানে আইভি রহমানের ভাই আমাদের পাপন সাহেবের মামা এবং জিল্লুর রহমানের শ্যালক ঘর থেকে বেরিয়ে যায় এবং কিছুক্ষণ পর বেশ কিছু পাকিস্তানি সেনা নিয়ে ফিরে আসে ওই সেনারা সাথে সাথে বদিকে তুলে নিয়ে যায় ফরিদ পাকিস্তানি আর্মির সাথে ষড়যন্ত্র করে বদিকে ধরিয়ে দিয়েছিল এটা আমার কথা নয় ক্র্যাক প্লাটুনের গেরিলা বীর প্রতীক হাবিবুল আলমের সাক্ষাৎকার এখানেই দিলাম সে আর্মিকে আগেই খবর দিয়েছিল শুধু তাই নয় তাদের বাসায় এনে বদিকে চিনিয়ে দিয়েছিল জিল্লুর রহমানের শ্যালকের এবং আইভি রহমানের ভাই এবং পাপন সাহেবের মামা ফরিদ তো কলাবরেটার্স সংজ্ঞা অনুযায়ী পাকিস্তানি সেনাবাহিনীর কলাবরেটর ছিল কিন্তু তার কি কোনো বিচার হয়েছিল তার কি কোনো বিচার করেছিল আওয়ামী সরকার যার দালালির কারণে এতগুলো বীরযোদ্ধার প্রাণ গেল তাকে দালালির অভিযোগে বিচারের হাত থেকে বাঁচিয়েছিল কে নিঃসন্দেহে জিল্লুর রহমান এবং আইভি রহমান শহীদ রুমির মা জাহানার ইমাম মুক্তিযুদ্ধের সময় দালালদের নির্মূলের জন্যে একাত্তরের খাতক দালাল নির্মূল কমিটি গঠন করে আওয়ামী লীগ এবং বাম দলগুলোকে সাথে নিয়ে উনিশশো একানব্বই সালে বিএনপির আমলে আন্দোলন শুরু করেন জাহানার ইমাম একাত্তরের খাতক ও দালালদের বিচারের জন্য তাদের নির্মূলের জন্য আন্দোলন করেছেন তাদেরই সাথে যেই দলের শীর্ষ নেতাদের ভাই ও শ্যালকের দালালির জন্যে তার সন্তানকে শহীদ হতে হয়েছিল শুধু তাই নয় তিনি ঘুণাক্ষরে সেই দালাল ফরিদ কেন কিভাবে বিচারের বাইরে থাকলো সেই প্রশ্ন তোলেননি বাংলাদেশের ইতিহাস বড়ই জটিল আমাদের এই প্রজন্মের কাজ সেই ইতিহাসের পরতে পরতে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকতা আর প্রতারণার গল্পগুলোকে আগামী প্রজন্মের সামনে তুলে ধরার এবং আমরা সেই কাজে কখনোই বিরত হব না